বাড়ি থাকার মজাই কোচ আর হে। রাত সাড়ে 11টার সময় মনে চাইল একটা পেঁপে কেটে খাচ্ছি, তাও কি গাছের পেঁপে, বুঝতে হবে ফ্রেশ, ফ্রিজে ছিল অবশ্য, চাপ নেই, খেতে ভালোই লাগবে, মনে হচ্ছে মিষ্টি হবে। আচ্ছা আমরা পুরো ছোলার ব্যাপারটা দেখবো, খাওয়ার ব্যাপারটাও দেখাবো, কোনো সমস্যা নেই। শুরু করলাম অ্যাকচুয়ালি ছোলাটা হচ্ছে, যদিও আমি স্পিডটা দিয়েছি, নেক্সট ওভার আমি অ্যাকচুয়ালি ভয়েস ওভারটা দিচ্ছি, তো খুব ভালো লাগছে আসলে, ছুলছি তো ছুলছি, অনেক দিন পরে ছুলছি। অ্যাকচুয়ালি আগে এরকম কিছু কাজ করা হতো, বিয়ের পরে আসলে এরকম আর কাজ করা ওইভাবে করার সুযোগ পায় না। কিছু বললেই যদি মনে করেন যে আমি কিছু করতে চাই, আমার ওয়াইফ রাগ করে ফেলে, সেভাবে যে আমি বিরক্ত হয়ে কাজটা করছি, সেজন্য আর এখন করা হয় না। কি আর করার, করছি, ছুলছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। যারা আমার চ্যানেলটি নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, সালামু আলাইকুম।